আমি বলেছি হিন্দুর টাকা দিয়ে মসজিদ জায়েজ, আরে আপনার কাবা ঘরই তো হিন্দুর টাকা দিয়ে করা আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ দাদারা কাবা ঘর নির্মাণ করেছেন, তখন তো কেউ মুসলমান হয়নি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বাচ্চা ছেলে পরনের কাপড় খুলে কাঁধে দিয়ে পাথর বহন করে কাবা ঘর বানাতে গেলেন, তখন তো তিনি নবী হননি, জিব্রাইল আসেননি, হালাল হারাম হয়নি। সেই কাবা ঘরই নির্মাণ হয়েছিল, সেই কাবা ঘরেই তিনি সলাত আদায় করেছেন। কাবা ঘর নাকি হিন্দুদের টাকা তৈরি করা হয়েছে, নাউজুবিল্লাহ। বলেছেন কি? বলেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাকে তো আমি হুজুরই মনে করি না, আলেম মনে করি না, বিশ্বাস করুন ওয়াল্লাহ, আল্লাহর শপথ করে বলি, সে লেবাস লাগিয়েছে মুসলমানদের, দাড়ি লাগিয়েছে মুসলমানদের, টুপি লাগিয়ে মুসলমানদের, কিন্তু এজেন্টটা বাস্তবায়ন করছে খ্রিস্টান ইহুদি বিদুরী মিদার ডান হাত তুলে বলো ঠিক কিনা। বলতে পারো মুসলমানদের কাবা হিন্দুদের টাকা দিয়ে? মুসলমানের জবান দিয়ে কথা আসতে পারে না। হ্যাঁ, অনেকে প্রশ্ন আসতে পারে, হুজুর হিন্দুদের টাকা দিয়ে যদি কাবা তৈরি না হয়, কাবার ভিতরে 360টি মূর্তি তাহলে আসলে কোত্থেকে? মূর্তির সাথে হিন্দুদের রিলেশন, নিসবত, কানেকশন, মূর্তিগুলো আসলে কোত্থেকে? ইতিহাস পর্যালোচনা করলেই তুমি জানতে পারবা। মাদারাজুন নবুয়াতের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লেখে, এই কাবা সর্বপ্রথম তৈরি করেছে দুনিয়াতে ফেরেশতারা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবারে কাবা দিন দিন যখন যাচ্ছে একটু ভেঙে পড়ে যায় এই দিক থেকে ওই দিক থেকে, পুনর্নির্মাণ করার জন্য দুনিয়াতে সর্বপ্রথম আরেকবার এটাকে পুনর্নির্মাণ করলেন, সংস্করণ করলেন হযরতে আদম সফিউল্লাহ। আদম আলাইহিস সালাম চলে যাওয়ার পরে এই কাবাকে আবার পুনর্নির্মাণ করলেন হযরতে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম চলে যাওয়ার পরে এই কাবাকে আবার পুনর্নির্মাণ করলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আবু কুবাস নামক থেকে পাহাড় থেকে পাথর জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, লক্ষ লক্ষ ফেরেশতারা পাথর সংগ্রহ করে দেয়। এই কাবা আমি নির্মাণ করতে করতে কাবার উচ্চতা এত উপর উঠে গেল, আমি আর উপরে লাগাতে পাচ্ছি না, কারণ তখন তো লিফট ছিল না, তখন তার সিঁড়ি ছিল না। আদম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলে এই যখন আমি হাত লাগ পাচ্ছি না, আমার আল্লাহ ডাইরেক্ট জান্নাত থেকে একখানা পাথর পাঠিয়ে দিলেন, ওই পাথরের উপরে যখন দাঁড়ালাম পাথরটা লিফটের মতো আপ ডাউন করে ডানে বামে যায়, সামনে পিছনে যায়। আমি ওই পাথরের উপরে দাঁড়িয়ে যখন আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম, আল্লাহ কাবা নির্মাণ করেছি, এর বিনিময়ে কি দিবা? আমার আল্লাহ বলে যা চাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলে ওই পাথরের উপরে দাঁড়িয়ে আমি বলেছিলাম রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলান, আল্লাহ আখির জামানার নবীকে আমার বংশের মধ্যে প্রেরণ করুন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে খোদার কসম নবীর নাম নিতে দেরি হয়, আমার পায়ের নিচে পাথরখানা মুমের মতো গলতে শুরু করলো। জোরে বলো সুবহানাল্লাহ। ওই পাথরের ভিতরে আমি ইব্রাহিম খলিলুল্লাহর দুইটা পায়ের চাপ পড়ে গিয়েছিল। আমার আল্লাহ বলে পাথর, সমস্ত পাথর টাইলসের কাজে, রাস্তার বিভিন্ন ঢালের কাজে শেষ হয়ে যাবে, কিন্তু তুমি পাথর রসুল্লার প্রেমে যেতে গলে গিয়েছ, কেয়ামত পর্যন্ত তোমাকে স্বর্ণ দ্বারা আমি আল্লাহ তোমাকে বেষ্টনী করবো। আল্লাহ কোথায়? আমার আল্লাহ বলে কাবার পাশে একখানা জায়গা আছে, নাম মাকামে ইব্রাহিম, ওইখানে পাথরটা এখনও আছে, যেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম রসুলের নাম নেওয়ার কারণে গলে গিয়েছিল, ওই পাথরটা এখন পর্যন্ত রসুলের মহাব্বতের কারণে বিদ্যমান আছে। জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করে আমার আল্লাহ বলে ইব্রাহিম সবাইকে ডাকো, আল্লাহ কিভাবে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ মানুষ তো নেই, কাকে ডাকবো? আমার আল্লাহ বলে তুমি ডাকো, পৌঁছানোর দায়িত্ব আমার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কাসাসুল আম্বিয়ার মধ্যে আল্লামা তাহের সূরাটি রাহমাতুল্লাহ আলাইহি লেখে সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, আর প্রত্যেকের আলমে আরোহা সৃষ্টি জগতে যত রু আছে প্রত্যেকটা রুর কানের ভিতর আমার আল্লাহ আওয়াজটা পৌঁছে দিলেন, আর যারাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক শুনে রিপ্লাই লাব্বাইক বলেছিল তাদেরকে মক্কা জমিনে আমার আল্লাহ একবার করে অবশ্যই উপস্থিত করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সে কাবা নির্মাণ করার শত বছর যাওয়ার পরে এবার দুনিয়ার জমিনে হযরত ঈসা রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহ চলে গেল। এবার মক্কাতে বিশেষ বিশেষ গোত্র ছিল, গোত্রের মাঝে খোজাজ নামে একটা গোত্র ছিল, ওই গোত্রের যিনি লিডার ছিল ইনার নাম ছিল আমের বিন সোহাইল। তিনি কি করলেন? তিনি একদিন চিন্তা করলেন ব্যবসায়িক কাজের জন্য আমি সিরিয়া যাব। তিনি সিরিয়া গেলেন। সিরিয়া যাওয়ার পরে, কারণ সেইখানে 70,000 আম্বিয়া কারাম দুনিয়াতে আগমন করেছিল, সেইখানে অনেক মূর্তি পূজা চলছিল, আমর বিন সোহাইল চিন্তা করলেন না, মূর্তি পূজা করলে মনে কোনো সওয়াব রয়েছে, ভালো কোনো ন্যাক রয়েছে, একটা মূর্তি সেইখান থেকে আনলেন, এই মূর্তির নাম হচ্ছে হোবল। ওই মূর্তিটা এনে তিনি কাবার ভিতরে ঢুকালেন। ঢুকানোর পরে এবার মানুষকে বললেন তোমরা আসো, এটাকে সিজদা করো, এটার সামনে ইবাদত করো। এবার শিরিকের আহ্বান করলেন। মানুষ মনে করলো মক্কা জমিন হচ্ছে ইসলামের সর্বশ্রেষ্ঠ পবিত্র জায়গা, এখানে যা বলবে এটাই সত্যি। এবার
মূর্তির সামনে তারা আস্তে আস্তে করে সিজদা করতে শুরু করলো। এবার পাশে আরেকটা মূর্তি পাওয়া গেল তাইফের জমিনে, এটার নাম হচ্ছে মানাত, আরেকটা পাওয়া গেল উজ্জাত, আরেকটা পাওয়া গেল লাজাত। এরকম ভাবে অসংখ্য মূর্তি একটার পর একটা একটার পর একটা আনতে আনতে বংশ পরম্পরায় কাবার ভিতরে মূর্তি যখন ঢুকেছিল, মক্কা থেকে হিজরত করার পরে মদিনা গেলে, এবারে দ্বিতীয় হিজরতে সত্রই রমজান বদর ময়দানে যুদ্ধ হয়েছিল, বদর জমিনে মুসলমানরা জয়লাভ করে সংখ্যা যখন 1400 হয়ে গেল, নবী আমার বলে চলো এবার মক্কা বিজয় করব, যে মক্কা থেকে টর্চার করা হয়েছে ইসলামের পতাকা পত পত করে উড়াবো। এবার সরকারে মদিনা গেলেন, এবার যাওয়ার পরে সরকারে মদিনা সেই কাবার ভিতরে ঢুকে হাতে আসা লাঠি নিয়ে একটা একটা করে 359টি মূর্তি ভাঙ্গার পরে আমার নবী বলে একটা মূর্তি লাখ পাচ্ছি না, আইনা আলিউ আলী তুমি এই দিকে আসো কেন ইয়া রাসূলুল্লাহ, আলী তুমি আমার কাঁদি উঠো তো একটু মূর্তিটা ভেঙে দাও ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদ উঠবো কেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝে লাখ পাচ্ছেন না, আমার নবী বলে আলী দেখো না লাখ তো পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না। আলী বলে নবী 100000 বার দেখালে আপনি আমাকে বিশ্বাস করাতে পারবেন, আপনি পাচ্ছেন না কেন আলী ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দেখাচ্ছেন যে লাখ পাচ্ছি না, কিন্তু একটু বলবেন নবী আপনি যখন মক্কার জমিনে ছিলেন নবুয়তের 41 বছর বয়সে যখন আপনি আপনার ডানে আবু জাহেল আবুল হাব উতবা শাইবা রাতের বেলায় আপনাকে গ্রেফতার করে বলেছিল মুহাম্মদ সত্য নবী যদি হয়ে থাকো জমিনে দাঁড়িয়ে আসমানের চাঁদ দুই টুকরো করে দেখাও, নবী আপনি কি করলেন জমিনে দাঁড়িয়ে আসমানের চাঁদটাকে ইশারা করলে দুই টুকরা হয়ে যায়, আপনি বুঝে এই মূর্তি লাখ পাচ্ছেন না, জোরে বলে সুবহানাল্লাহ। সরকারে মদিনা কাবার ভিতরে 360টা মূর্তি ভেঙে দিয়েছিল, এবার সরকারে মদিনা কাবাকে পুত পবিত্র করে দিল, আর সেইখানে হাজিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে যে কুলাঙ্গার ইসলাম বিরোধী খ্রিস্টান ইহুদি বিদুর্মীদের এজেন্ডা বাস্তবায়ন করে কাবা হিন্দুদের টাকায় তৈরি হয়েছিল, এরা যারা বলে চট্টগ্রামের যেখানে পাওয়া যাবে তার গালে করা হবে, ডান হাত তুলে বলো ঠিক কিনা।